তাজপুর নামের গ্রামে মনোহর আর দিলীপ নামে দুই যুবক থাকত। দুজনে চুরি চামারি করে নিজেদের পেট চালাত। একবার মনোহর আর দিলীপ একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, তখনই ওদের পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে এক সাধু আর তার কিছু চেলা নামে। সাধুকে দেখেই লোকজন তার ওপর ফুলের বৃষ্টি শুরু করে আর তার পায়ে এমনভাবে পড়তে থাকে যেন স্বয়ং ভগবান মর্তে নেমে এসেছেন। সাধুর এই অভ্যর্থনা আর রকম সকম দেখে মনোহর আর দিলীপ খুব প্রভাবিত হলো। তারপর নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে। দেখেছিস মনোহর, এই সাধু কেমন জীবন ভোগ করছে। এই রকম সকম দেখে মনে হচ্ছে আমারাও যদি একটু সাধু হয়ে যেতাম। কথা তো ঠিকই বলেছিস ভাই, সাধু সেজে আমরা মোটা দাও মারতে পারবো। কিন্তু সেটা কিভাবে? মানে সাধুর বেশে আমরা সহজেই গ্রামের লোকেদের লুট করতে পারবো। না, এটা তো তুই একেবারে ঠিকই বলেছিস। এইভাবে দিলীপ আর মনোহর মানুষের থেকে সহজে টাকা লুট করার ধান্দায় সাধুর ভেগ ধরল। মনোহর হলো গুরু আর দিলীপ তার চেলা। দুজনে একটা গ্রামের বাইরে বটগাছের তলায় আস্তানা গাড়ল। দেখ ভাই, আমরা বাবা সেজে গ্রামে তো এসে গিয়েছি, কিন্তু লোকেদের উপর প্রভাব বিস্তার করতে গেলে একটু খাটতে তো হবেই। সেটা কি রকম গুরুজি? এই গ্রামে সবার কুষ্ঠি বানাতে হবে, সবার পরিবেশ পরিস্থিতি সুখ দুঃখ নাম ধাম একত্রে করতে হবে, যাতে বুঝে গেছি, যাতে আমাদের কারবার জমে ওঠে। আমি এই কাজ আজ থেকেই শুরু করে দিচ্ছি, তুমি খালি নিজেকে সিদ্ধ মহাপুরুষ প্রমাণ করার চেষ্টায় লেগে থাকো। তারপরে গুরু আর চেলা নিজেদের চালাকির মাধ্যমে গ্রামের সবার তথ্য এক জায়গায় জড়ো করতে লাগলো। আর তারপর গ্রামের সহজ সরল লোকদের ঠকাতে শুরু করলো। একদিন বটগাছের নিচে গ্রামের দুজন গুরু আর চেলার কাছে নিজেদের গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে আসে। গুরুজি ধ্যান করুন আর দিনেশের ব্যাপারে কিছু বলুন। 11 বছর বয়স হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হয়নি, সন্তানের জন্য মনে দুঃখ। একদম ঠিক বলেছেন গুরুজি, আপনি তো সিদ্ধ সন্ন্যাসী। আমাদের গুরুজি চোখ বন্ধ করে মনের কথা পড়তে পারেন ভাই। কি গুরুজি সব কিছু বলতে পারেন? আরে না না, এখন গুরুজি ধ্যানের সময় হয়ে গেছে, এবার আপনারা এখন যেতে পারেন, কিছু জিজ্ঞেস করার থাকলে কালকে আসবেন। এরপরে গুরু আবার ধ্যান শুরু করেন। তারপর পরের দিন গুরুজি বালকের দুঃখ তো বলেছেন, এবার এই কষ্টের নিবারণের উপায়ও বলুন। হ্যাঁ গুরুজি, আপনি তো সিদ্ধ সন্ন্যাসী, এমন কোন উপায় বলুন যাতে আমি সন্তান সুখ পেতে পারি। দিনেশের প্রশ্নের উত্তরে গুরুজি বলেন, মহাদোষ, তোমার রাশিতে মহাদোষ চলছে বালক। যতদিন সেই দোষ না হবে ততদিন তুমি বাবা হতে পারবে না। গুরুজি এই দোষ করতে গেলে কি করতে হবে? সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে হবে বালক, মোট 30,000 টাকা খরচা করতে হবে। গুরুজি তাতে সূর্যদেব প্রসন্ন হবে তো? যদি তুমি টাকা নিয়ে আসো তাহলে তাকে প্রসন্ন করা আমার বাহাতের খেল। গুরুজির জয় হোক, গুরুজির জয় হোক, গুরুজির জয় হোক। এইভাবে দিনে শাহিদ আর সমস্ত গ্রামবাসী গুরুজির জয়গান করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায়। আর তারা যেতেই, মা গুরুজি কারবার চলতে শুরু করেছে, এখন তো আমাদের শুধু আরাম আর আয়েস। তুই শুধু দেখতে থাক, এই মূর্খ গ্রামবাসীদের সূর্য দেবতার নাম করে কেমন পাগল বানায়, যাতে এরা সবাই নিজেদের রোজগার আমার পায়ে সমর্পণ করবে। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীরা গুরুজিকে সিদ্ধ মহাপুরুষ মেনে নিয়ে তার সব কথায় ভরসা করতে শুরু করে আর গুরুজির নাম দূর দূরান্তের গ্রামে ছড়িয়ে পড়ে। তাদের কাছে এত সম্পদ আসতে থাকে যে তারা নিজেদের থাকার জন্য একটা সুন্দর আশ্রম তৈরি করে। গুরুজি এমন কোন উপায় বলুন যাতে বাড়ির আমদানি দ্বিগুণ হয়ে যায়, এমন কোন উপায় কি আছে? প্রধান সাহেব, আমি যদি চাই এক রাতের মধ্যে আপনার বাড়িতে থাকা সম্পদ দ্বিগুণ করে দিতে পারি। এই এটা কি করে সম্ভব? কিন্তু তার জন্য দক্ষিণা কত লাগবে? আমাদের দক্ষিণার জন্য কোনো লোভ নেই প্রধান, আমরা তো সাধু সন্ন্যাসী। চেলা একদম ঠিক বলেছে। তাহলে কি করতে হবে? বিশেষ কিছু নয়,
শুধু সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে সূর্য সংক্রান্তিতে উপোস করতে হবে, আর সূর্যকে ভালো দান করতে হবে। নিজের ভক্তি মতো দান করুন, আপনার কাজ হয়ে যাবে। আস্তে আস্তে সম্পদ দ্বিগুণ করার কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, আর সবাই একে অপরকে লুকিয়ে গুরুজির কাছে আসতে থাকে। গুরুজি জয় হোক, গুরুজি আপনার কৃপায় আমার সন্তান তো হবেই। আমি কি আমার সম্পদ দ্বিগুণ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এ তো দারুণ ব্যাপার। যখন প্রধান নিজের সম্পদ দ্বিগুণ করছে, তখন তুমিও এটা করতে পারো। তাহলে এই 10,000 টাকা দ্বিগুণ করতে আপনি এটা গ্রহণ করুন। এরপর গুরু আর চেলার কাছে দান করার জন্য লাইন পড়ে যায়, আর প্রচুর ধন সম্পদ জমা হয়ে যায়। ওদিকে গ্রামবাসীরা সূর্য সংক্রান্তির উপোস রেখে নিজেদের সম্পদ দ্বিগুণ করার জন্য সূর্যকে জল দান করার ব্যবস্থা করে, কিন্তু আকাশে মেঘ জমা হয় আর সূর্যকে দেখতেই পাওয়া যায় না। এই দেখে গ্রামবাসীরা ঘাবড়ে যায় আর গুরুজির আশ্রমের দিকে দৌড়ে যায়। গুরুজি, সূর্য তো ওঠেনি, এখন কি হবে? গুরুজি আপনি তো দিব্য পুরুষ, শিগগির কোনো ব্যবস্থা করুন। এদের কথা শুনে গুরুজির মাথায় এক বদ মতলব চলে আসে। এ তো অনর্থ হয়ে গেছে, সূর্য দেবতা এক ভয়ঙ্কর রাক্ষস চুরি করেছে, আর তিনি ওর হাতে বন্দী আছেন। তাকে রাক্ষসের হাত থেকে মুক্ত করতে হবে। সূর্যকে রাক্ষসের হাত থেকে মুক্তি করার কোনো উপায় আমাকে বলুন গুরুজি। যদি সূর্য রাক্ষসের হাত থেকে মুক্তি না পায় তাহলে কি হবে গুরুজি? আপনাদের আর সর্বনাশ হবে, আপনাদের বাড়িতে রাখা সব ধন সম্পত্তি পুড়ে ছাই হয়ে যাবে, আর গ্রামে চিরদিনের জন্য আধার নেমে আসবে। গুরুজির এই কথা শুনে গ্রামবাসীরা চিন্তিত হয়ে একে অন্যকে দেখতে থাকে, আর তখনই গুরুজি সবাইকে রাক্ষসের হাত থেকে মুক্তি করার উপায় তো বলুন, হয়তো গ্রামবাসীরা সেই কাজটা করতে রাজি হয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ গুরুজি, যাই করতে হোক না কেন, আমাদের সম্পত্তি ছাই হওয়ার হাত থেকে বাঁচাতে তো হবেই, তার সাথে সূর্যকেও তো ফিরিয়ে আনতে হবে। প্রধানের কথা শুনে গুরুজি খুব খুশি হয়, আর তারপর এর থেকে বাঁচার একটাই উপায় আছে প্রধান, সেটা হলো সব গ্রামবাসীরা আজ রাতের জন্য নিজেদের সব সোনা রূপো টাকা পয়সা নিয়ে এসে আমার আশ্রমে রেখে দাও, এখানে থাকলে ছাই হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর সূর্যের কি হবে, আজ রাতে আমি আপনাদের সম্পদের রক্ষা করব, আর কাল সূর্যকে রাক্ষসের হাত থেকে মুক্ত করার জন্য পুজো পাঠ করব। এইভাবে আপনাদের দুটো কাজই সম্পূর্ণ হবে। গ্রামবাসীদের গুরুজির ওপর পূর্ণ শ্রদ্ধা ছিল, আর তারা তাকে ভীষণ ভরসা করত, তাই চোখ বন্ধ করে নিজেদের বাড়ির সব সোনা রূপো টাকা পয়সা আশ্রমে রেখে তারা বাড়ি চলে যায়। আর তারপর যাওয়ার পরে গুরুজি আমরা তো মালামাল হয়ে গিয়েছি, বলো এখন কি করতে হবে? আরে সবার আগে গুরু চেলার বেশ ছেড়ে নিজে আসদের নিজের লোক ফেলে আসতে হবে। দিলীপ বেটা তাড়াতাড়ি কর। ঠিক আছে মনোহর, এবার বল কি করবো? কি আর করবি, সব ধন সম্পত্তি জোলাই পরে রাতের অন্ধকারে শহরের দিকে রওনা দে, এত সম্পদ সারা জীবনেও খরচা করতে পারবো না। এবার গুরু আর চেলা নিজেদের আসল রূপে ফিরে আসে, আর তারপর গ্রামবাসীদের সব সম্পদ বাঁধা ছাদা করে শহরের দিকে রওনা হওয়ার জন্য তৈরি হয়। কিন্তু দিনেশ ওদের সব কথা শুনে ফেলে আর প্রধানকে গিয়ে সব কথা বলে দেয়। তাহলে গুরুজি ঠকবাজ, মনোহর আর দিলীপ নামের ঠক, ওরা আমাদের গ্রামবাসীদের ভিখারি করে পালাচ্ছিল। একদম তাই প্রধান সাহেব। তাহলে চলো, এদের জেলের হাওয়া খাওয়ানোর সময় এসে গেছে। এই বলে প্রধান সহ সব গ্রামবাসী ওদের আশ্রম থেকে পালিয়ে যাওয়ার আগেই কব্জা করে নেয় আর ওদের আচ্ছা করে জব্দ করে। ওরা দুজন সব স্বীকার করে। তারপর সকাল হতে রোজকার মতো সূর্য মেঘ ভেদ করে ঝলমল করতে থাকে। সূর্যকে দেখে গ্রামবাসীরা খুব খুশি হয় আর দিলীপ আর মনোহরকে পুলিশের হাতে তুলে দেয়।